আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমার চ্যানেল এরিনাস হ্যান্ডিক্রাফটে আপনাদের সবাইকে স্বাগতম। আমি এরিনা আছি আপনাদের সাথে। চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের কাপড়ের টাসেল তৈরি করে দেখাবো, যেটা আমি ব্লাউজের জন্য ইউজ করেছি। তার কথা না বাড়ি, চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি 4 ও 5 ইঞ্চি পরিমাণ 2 টুকরা কাপড় দিয়ে দিয়েছি। আপনারা চাইলে বাড়ি অথবা কমিও দিতে পারেন। তো আমি এখানে ইউজ করছি হাফ সিল্ক কাপড়, আপনারা চাইলে সুতি জর্জের যে কোনো কাপড় ইউজ করতে পারেন। তার সাথে আমাদের লাগবে ডোরি। আপনারা চাইলে রেডিমেড ব্লাউজের যে ডোরি আছে সেটা ইউজ করতে পারেন, অথবা নিজেরা ডোরি তৈরি করে পরবর্তীতে ব্লাউজে অ্যাটাচ করতে পারেন। তো আমার ব্লাউজটা অলরেডি তৈরি করা ছিল, ডোরিটা ছিল সেটা ব্লাউজের সাথে অ্যাটাচ ছিল, আমি সেখানেই টাসেলটা লাগাবো। তো শুরুতেই আমাদের বড় যে টুকরাটা ছিল 5 ইঞ্চি পরিমাণ, সেই টুকরাটাকে আমরা মাঝখানে এরকম কোনাকুনি করে ভাঁজ করে নেব। রাখবেন এই বাসটা যাতে পারফেক্ট হয়। এই বাসটা যদি এদিক সেদিক হয়ে যায়, কোনাটা যদি ঠিকমতো না উঠে, তাহলে কিন্তু আমাদের ফুলটা তৈরি হবে না ঠিকমতো। তো এখানে আমাদের যে ডোরিটা ছিল সেটা একদম মাঝ বরাবর রেখে আমি 2টা কাপড়ের কোনা একসাথে করে নিচ্ছি। তাহলে দেখুন একটা কোলের একটা শেপ আসছে। এবার এই জায়গাটা আমি সেলাই করে নেব। তো এই সেলাইটা কিন্তু আপনারা সেলাই মেশিন দিয়েও করতে পারেন, আবার হাতেও সেলাই করে নিতে পারেন। হাতে নর্মাল সুই দিয়ে সেলাই করেন, তবে একটু দেখে শুনে ডোরিটা ভালোভাবে অ্যাটাচ করে দিবেন, কারণ ডোরিটা যদি ভালোভাবে অ্যাটাচ না হয় তাহলে কিন্তু পরবর্তীতে একটু টান লাগলে খুলে যেতে পারে। তো এটা একটু খেয়াল রাখবেন। আর অথবা আপনারা সরাসরি সেলাই মেশিন দিয়েও ইউজ করে নিতে পারেন। সেলাই মেশিন দিয়ে ইউজ করলে ডোরিটা অনেক বেশি মজবুতভাবে কাপড়ের সাথে অ্যাটাচ হয়ে যায়, তো অ্যাজ ইউর উইশ। বাট যেহেতু সুইটা আবার ইউজ করতেই হবে, তার জন্য আমি একেবারেই সুই দিয়ে করে দিচ্ছি। তো দেখুন আমার সেলাই করা হয়ে গেলে কাপড়টাকে ভাঁজ করে যে ভাঁজগুলো উঠেছে সে অনুযায়ী মুড়ে একটু বেঁধে দিলাম। তো এরপর আবার যে বাকি যে অংশটুকু থাকবে সেই অংশটুকু আমি কেটে দেব। তো দেখুন আমার অলরেডি একটা কলি তৈরি করা হয়ে গেছে। এটা কিন্তু আমি 5 ইঞ্চি পরিমাণ যে টুকরাটা ছিল সেটা দিয়ে করেছি। এবার আমাদের বাকি আছে 4 ইঞ্চি টুকরা, অর্থাৎ ছোটো যে টুকরাটা। এবার ছোটো টুকরাটা দিয়েও আমি সেম প্রথম ভাঁজ করে কুড়া তৈরি করে নেব। তো কুড়া তৈরি করার পর এবার আমরা বড়টার সাথে অ্যাটাচ করে দেব। এই ধরনের টাসেলগুলো মূলত ব্লাউজ কিংবা লেহেঙ্গা এই টাইপের জিনিসগুলোর সাথে আসলে খুবই ভালো মানিয়ে যায়, কিংবা যারা ব্যাক সাইড গলা বড় পছন্দ করে তাদের জন্যও কিন্তু এটা একটা পারফেক্ট চয়েস। তো আপনারা চাইলে এভাবে তৈরি করে নিতে পারেন। তো এই সেম প্রসেসে কিন্তু বড় গোলাপও তৈরি করা যায়। আপনারা যদি দেখতে চান আমি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আপনার ব্লাউজের আসলে টাসেল যেটা আমি প্রথমেই লাগিয়েছিলাম সেটা আসলে হারিয়ে গিয়েছে, খুলে গিয়েছে আসলে। তো আমি ভাবলাম যেহেতু নিজের জন্য তৈরি করছি তো আপনাদের সাথে একটু শেয়ার করি। তাই এখন দেখুন আমি ছোটো টুকরাটাও কিন্তু অলরেডি কাপড়ের সাথে সেম সুই সুতা দিয়ে অ্যাটাচ করে নিচ্ছি। এটাও আপনারা সেলাই মেশিন দিয়ে করতে পারেন, বাট পরবর্তীতে যে কুচকানো ভাবটা আছে সেটা আনার জন্য কিন্তু আপনাকে আবার সুই সুতা ইউজ করতে হবে। অর্থাৎ সেলাই মেশিনটা অপশনাল, বাট সুই সুতার যে সেলাইটা আছে এটা কিন্তু আপনার মাস্ট বি করতেই হবে। তাই আপনারা যারা বেশি ভেজাল পছন্দ করে না, তারা চাইলে একেবারেই সুই সুতা দিয়ে আবার মতো কাজটা করে নিতে পারেন। সেক্ষেত্রে সেলাইটা যদি একটু কেয়ারফুলি দেন তাহলে কিন্তু খুব বেশি মজবুত হয়ে যাবে, আর এটা ছিঁড়ে যাওয়ার বা খুলে যাওয়ার কোনো চান্স থাকবে না। তো এরকম বাধা হয়ে গেলে চেষ্টা করবেন এভাবে একটু সুয়ের পাশে সুতাটা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটাকে আরও বেশি সিকিউর করে নেওয়ার জন্য। এবার সেমভাবে আমি বাকি অংশটুকু কেটে নিলাম। এবার আস্তে আস্তে কাপড়টাকে আমি উল্টে দেব। তো উল্টে দেওয়ার পর দেখুন অলরেডি কিন্তু গোলাপের কলির একটা শেপ চলে এসেছে। তো এ তো আমার লটকনটা তৈরি করা হয়ে গিয়েছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। যারা আজকে আমার চ্যানেলে নতুন, আমি ইরিনা, আমার চ্যানেল ইরিনা হ্যান্ডিক্রাফটে আমি সাধারণত গার্লস হ্যান্ডিক্রাফটের যত ধরনের ভিডিও আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি। আমার চ্যানেলে হ্যান্ড এমব্রয়ডারি থেকে শুরু করে হ্যান্ড পেন্টিং, ব্লগ, বাটিক এই ধরনের কাজগুলো দেখানো হয়। তার সাথেও আমি মাঝে মাঝে কিছু স্টিচিং টিপস আপনাদের সাথে শেয়ার করি, কিছু ড্রেস মেকিং আইডিয়া আপনাদের সাথে শেয়ার করি। তো যদি আমার কাজটি ভালো লাগে, আমার কাজগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন আমার রেগুলার আপডেটগুলো পাওয়ার জন্য। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন, আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। ভিডিওটি ভালো লাগলে একটু বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।